শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের বিষয় গত 1 আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত সাধারণ জ্ঞানসমূহ নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে। হিউম্যান রাইটস ওয়াচ একটি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক এনজিও, অর্থাৎ বেসরকারি সংস্থা। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 1997 সালে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্স, এই জোটের সদস্য হিসেবে হিউম্যান রাইটস ওয়াচ নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 2008 সালে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস CCM এর ক্ষেত্রেও তারা নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছিল। ক্লাস্টার মিউনিশন হচ্ছে যখন একটি বোমার ভিতরে আরও অনেকগুলো ছোট ছোট বোমা লুকায়িত থাকে, অর্থাৎ একটি বোমার ভিতরে ক্লাস্টার থাকে অন্য অনেকগুলো বোমার। এটি ভয়ানক ক্ষতিকর একটি অস্ত্র। এটি নিষিদ্ধ করার জন্য যে কনভেনশন ঘোষণা করা হয়েছিল সেটির পিছনেও হিউম্যান রাইটস ওয়াচের ভূমিকা ছিল। সম্প্রতি শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ তাদের উদ্বেগ জানিয়েছে। ইরাকের রাজনৈতিক সংকট। বাগদাদের ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক অঞ্চলকে বলা হয় গ্রিন জোন। এটির আয়তন 10 বর্গ কিলোমিটার। এটি সেন্ট্রাল বাগদাদের কার্ক ডিস্ট্রিক্টে অবস্থিত। বর্তমানে এই জোনে, গ্রিন জোনে অবস্থান করছে ইরাকের রাজনৈতিক বিক্ষোভকারীরা। তারা ইরাকের পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে। এর কারণ, গত প্রায় 11 মাস ইরাকে কোনো সরকার নেই, প্রধানমন্ত্রী নেই, মন্ত্রিপরিষদ নেই। গত অক্টোবরে ইরাকে যে নির্বাচন হয় সেটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল মুক্তাদা আল সদর এবং তার দল, কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের ছিল না, ফলে তারা একক সরকার গঠন করতে পারেনি। অন্য দলকে সাথে নিয়েও তারা সরকার গঠন করতে পারেনি, ফলে বাধ্য হয়ে এবছরের জুনে মুক্তাদা আল সদর এবং তার দল পদত্যাগ করে। তার পদত্যাগ করার পর সাংবিধানিক নিয়ম অনুসারে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল তাদের স্থানে নির্বাচিত হবে। সেই দলটি ছিল কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক। কিন্তু এই কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ছিল ইরানপন্থী। তারাও চেষ্টা করে দীর্ঘ সময়েও কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করতে পারেনি। অবশেষে তারা কিছুদিন পূর্বে ইরানপন্থী মোহাম্মদ আল সুদানিকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কিন্তু তিনি ইরানপন্থী হওয়ার কারণে পূর্ববর্তী মুক্তাদা আল সদরের সমর্থকরা বিক্ষোভ করছে। তাইওয়ানে। তাইওয়ানের সরকারি নাম রিপাবলিক অফ চায়না। এর রাজধানী তাইপেতে। এর মুদ্রা নিউ তাইওয়ান ডলার। এর অবস্থান পূর্ব এশিয়ায়, দক্ষিণ চীন সাগরে। তাইওয়ানের বর্তমান রাষ্ট্রপতি সাই ইং ওয়েন। তাইওয়ান একটা সময় জাপানিদের দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তা চীনের কাছে হস্তান্তরিত হয়। সেই সময় চীনের সরকারে ছিলেন কুওমিংতাং সরকার, যার প্রধান ছিলেন চিয়াং কাই শেক। সে সময় পুরো চীন এর মূল ভূখণ্ড এবং তাইওয়ান একত্রে ছিল। কিন্তু পরবর্তীতে মাও সেতু বা মাও জে দং তাদের বিক্ষোভের কারণে তাদের পার্টি চীনের ক্ষমতায় আসে এবং চিয়াং কাই শেক এবং তার কুওমিংতাং সরকার তারা তাইওয়ানে পালিয়ে আশ্রয় নেয়। তাইওয়ানে থেকেও তারা তাদেরকে পুরো নিজেদেরকে পুরো চীনের প্রতিনিধি হিসেবে দাবি করতে থাকে। আমরা আগের ছবিতে দেখতে পাচ্ছি তাইওয়ান চীন থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ এবং অন্যপাশে চীনের মূল ভূখণ্ড। তাইওয়ানে থেকে তারা নিজেদেরকে রিপাবলিক অফ চায়না ঘোষণা করে। অন্যদিকে মাও সেতুংয়ের দল তারা চায়নার মূল ভূখণ্ডে বেজিং কেন্দ্রিক অবস্থান করে, নিজেদের ঘোষণা করে রিপাবলিক অফ চায়না। কিন্তু সারা বিশ্ব 1971 সাল পর্যন্ত এই চিয়াং কাইশেকের তাইওয়ান ভিত্তিক সরকারকেই পুরো চীনের প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু 1971 সালে জাতিসংঘ বেইজিংকে চীনের প্রতিনিধি হিসেবে গ্রহণ করে। এর পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশও বেইজিং সরকারকেই চীনের মূল প্রতিনিধি হিসেবে গ্রহণ করে। তাইওয়ানের ফলে বর্তমানে তেমন কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। পুরো ইউরোপের মধ্যে একমাত্র ভ্যাটিকান সিটি তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু চীন এখনও তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। এখন গত 3রা আগস্ট তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পোলেসি। এটি প্রথম যুক্তরাষ্ট্রে এত বড় কোনো পদমর্যাদার কর্মকর্তা তাইওয়ান সফরে গেলেন এবং এর মাধ্যমে তার চীনের প্রতি একটি বার্তাও দেওয়া হলো। চীন এবং তার মিত্র রাশিয়া, উত্তর কোরিয়া প্রমুখ এই সফরকে চীনের নিরাপত্তার প্রতি একটি হুমকি এবং উস্কানি হিসেবে অভিহিত করেছে।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তাইওয়ানের পক্ষে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই স্পিকার ন্যান্সি পলিসিকে স্পেশাল গ্র্যান্ড শাওকিং ইউন মেডাল এ ভূষিত করেন। তার কারণ ছিল ইউএস এবং তাইওয়ানের মধ্যে সম্পর্ক জোরালো কারণে ন্যান্সি পলিসির ভূমিকা। 1979 সালে যুক্তরাষ্ট্র একটি আইন পাস করেছিল, তাইওয়ান রিলেশনস অ্যাক্ট, যার কারণে তারা তাইওয়ানকে সর্বদা সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানে চিয়াং কাইশেকের সরকার পরবর্তীতে 2000 সাল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র আসার পরে যে প্রেসিডেন্ট এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন চীনের থেকে স্বাধীনতাপন্থী, আবার কেউ কেউ চীনের সাথে বাণিজ্য সম্পর্ক অধিক বৃদ্ধি করতে আগ্রহী ছিলেন। বর্তমান প্রেসিডেন্ট এখানে স্বাধীনতাপন্থী। তবে সেটি হলেও চীনের সঙ্গে তাইওয়ানের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত জোরদার, কারণ তাইওয়ানের মোট রপ্তানির 30% করতে হয় চীনে। ফলে চীন বর্তমানে এই ন্যান্সি পলিসির সফরের কারণে ক্ষুব্ধ হয়ে তাইওয়ানের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যে কারণে তাইওয়ান ক্ষতির সম্মুখীন। কিন্তু এইসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা একটি জিনিসের উপর কখনোই নিষেধাজ্ঞা আরোপ করেনি, সেটি হচ্ছে সেমিকন্ডাক্টর, কারণ তাইওয়ান সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে একটি বড় ভূমিকা রাখে। সারা বিশ্বের সেমিকন্ডাক্টর মার্কেটের 64% তাইওয়ানের মাধ্যমে আসে। সেই কারণে এক্ষেত্রে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাও তাইওয়ানকে আরও বেশি সহযোগিতা করে থাকে। চীন যদি সেমিকন্ডাক্টর উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তাইওয়ান যেমন ক্ষতিগ্রস্ত হবে, চীন নিজেও ক্ষতিগ্রস্ত হবে। তবুও তারপরেও তাইওয়ানকে এক্ষেত্রে ভয় রাখার জন্য ন্যান্সি পলিসির সফরের পরবর্তীতে চীন সেখানে সামরিক মহড়া চালাচ্ছে, যেটি কিনা সমুদ্রে এই দক্ষিণ চীন সমুদ্রে চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া, এবং এর মাধ্যমে তারা তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে। দুঃখজনক খবর, সালমান রুশদি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখক সালমান রুশদির উপরে হামলা হয়েছে। সালমান রুশদির জন্ম 1947 সালে ভারতের মুম্বাইয়ে। তিনি একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক। 1981 সালে তিনি তার মিডনাইটস চিলড্রেন উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার লাভ করেন। 1988 সালে তার আরেক উপন্যাস স্যাটানিক ভার্সেসের জন্য বিরাট বিতর্কের সৃষ্টি হয়। মুসলিম বিশ্বে তার তীব্র প্রতিক্রিয়া হয়। বইটি বের হওয়ার পর থেকেই তিনি অব্যাহতভাবে মৃত্যু হুমকির মুখে আছেন, এবং এর মধ্যেই গতকাল 12ই আগস্ট তার উপর লন্ডনে একটি মঞ্চে হামলা হলো। এখন ধারণা করা হচ্ছে তিনি তার একটি চোখ হারাতে পারেন এবং তার হাতে এবং যকৃতে ছুরিকাঘাত হয়েছে। আসিয়ান, আসিয়ানের পূর্ণ রূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। 1967 সালের 8ই আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড মিলে আসিয়ান প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম এতে অংশ নেয়, সদস্যপদ লাভ করে। মালয়েশিয়ার নেতৃত্বে এই সপ্তাহে আসিয়ানের যে রাষ্ট্রগুলো, 10টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। এতে তারা একজন বেসামরিক প্রতিনিধিকে পাঠাতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছিল, কিন্তু তাতে মিয়ানমার অস্বীকৃতি জানিয়েছে, ফলে মিয়ানমারকে এই বৈঠকের বাইরে রাখা হচ্ছে। আসিয়ান মিয়ানমার শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে, কারণ গত বছর থেকে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতায় আছে সামরিক জান্তা সরকার। গত সপ্তাহেও 4 রাজবন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসিয়ান এর নিন্দা জানিয়েছে। এবার বিবিধ খবর, বাংলাদেশের মোট জনসংখ্যার 70% করোনা ভাইরাসের সম্পূর্ণরূপে টিকাগ্রহণ সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID। 31 জুলাই আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA ড্রোন হামলা চালিয়ে আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করে। 2011 সালে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে হত্যা করা হয়, করেছিল যুক্তরাষ্ট্রের নেভি সিলরা। তারপর থেকে আয়মান আল জাওয়াহিরি ছিলেন আল কায়েদার প্রধান। ডলার সাশ্রয়ে টেলিটকের 5G প্রকল্প স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান হচ্ছেন মোহাম্মদ ইসলামি। তিনি জানিয়েছেন ইরানের এখন পরমাণু বোমা বানানোর সক্ষমতা আছে, কিন্তু সেরকম ইচ্ছা তাদের নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকা আসছেন 13ই আগস্ট, আজকে। 2021-22 অর্থ বছর শেষে বাণিজ্য ঘাটতি $3,325 কোটি দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে $2.1 বিলিয়ন রেমিটাস পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের জুলাই মাসের চেয়ে 17.56% বেশি। এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে বড় নিউট্রন স্টারের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে PSR J0952-0607। পয়লা আগস্ট ছিল এই উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হামদর্দের 116তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1906 সালে ভারতের প্রখ্যাত ইউনানি চিকিৎসা বিজ্ঞানী হাফেজ হাকিম আব্দুল মজিদ দিল্লিতে হামদর্দের যাত্রা শুরু করেন। লিভিং নো ইউথ বিহাইন্ড, ডেকেড অফ অ্যাকশন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এসডিজি ইউথ সামিট 2022। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং তরুণদের কর্মসংস্থান কীভাবে করা যায় সে বিষয়ে এখানে আলোচনা করা হয়। মৎস্য জরিপে সাধারণত কোনো একটি দেশের মোট মৎস্য উৎপাদন, মৎস্য ফার্ম, মাছ চাষির সংখ্যা, মাছ ব্যবসায়ীর সংখ্যা, মৎস্য খাদ্য ব্যবসায়ীর সংখ্যা সহ ইত্যাদি গণনা করা হয়। এই পরিসংখ্যানের ফলে দেশে মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা, প্রক্রিয়াকরণ, প্রযুক্তির সঠিক ব্যবহার, প্রকল্প বাস্তবায়ন, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবার সক্ষম হয়। প্রথমবারের মতো মৎস্য জরিপে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত ইন্টারন্যাশনাল শেওশিন রিউ প্রথম উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে বিশ্বব্যাংক থেকে $30 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশকে এই ঋণ দেওয়া হয়। এদিকে সাশ্রয়ী মূল্যে করোনা ভাইরাস শনাক্তের কিট তৈরি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। বর্তমানে বাংলাদেশ সরকারিভাবে করোনা শনাক্তে খরচ হচ্ছে 5,000 টাকার মতো, কিন্তু এই কিট বাজারে এলে এক একটি কিটের দাম পড়বে মাত্র 250 টাকা। গত 1 বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে 39%। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে $188.79 কোটি শতাংশ হিসেবে 60.30%। আজকের মতো এটুকুই, ধন্যবাদ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।